এর আগে ছোট ছোট করে করতাম, আস্তে 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 পূজাটা এখন এরকম পদ্ধতিতে পৌঁছেছে। মোটামুটি আমাদের একটা ভালো রেসপন্স পেয়েছি আমরা, আর সবাই মেম্বাররা খুশি হয়ে পূজাটা ভালো করে করছি। আমি বাঙালি, আমার কোনো সংগঠন না, এটা হচ্ছে আমাদের গারোবাদার সর্বজনীন দুর্গা পূজা, মানে সবার যত আছে গারোবাদার, গারোবাদা বাসীর পূজা এটা, পুরো সারা গারোবাদা বাসীর পূজা এটা। হ্যাঁ, এখানে তো মানে রাত্রেবেলা তো 5,000-5,500 লোক, 6,000 লোক হয় ডেলি 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 ডেলি, 3 দিন তো কন্টিনিউ পূজা ভালো মতনই হয়। করোনা, অ্যাকচুয়ালি আমাদের করোনার জন্য তো ক্ষতি তো এর 2 বছর তো করতে পারি নাই, 2 বছর পরে আমরা চান্স পাইলাম করোনার জন্য। মোটামুটি করোনার পরে পূজাটা করছি ভালো লাগতেছে আর কি, 2 বছর করতে পারিনি ভালো মতন, তো এই বছর ভালো আছি। সরকারি সব নিয়ম ঠিক আছে, নিয়ম নিয়েই আমরা করতেছি পূজা। সরকার আমাদের যথেষ্ট হেল্প করতেছে, হেল্পফুল সরকার, ভালো। এর আগে ছোটো ছোটো করে করতাম, আস্তে 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 পূজাটা এখন এরকম পদ্ধতিতে পৌঁছেছে। মোটামুটি আমাদের একটা ভালো রেসপন্স পেয়েছি আমরা, আর সবাই মেম্বাররা খুশি হয়ে পূজাটা ভালো করে করছি। আমি বাঙালি, আমার কোনো সংগঠন না, এটা হচ্ছে আমাদের গারোবাদার সর্বজনীন দুর্গা পূজা, মানে সবার যত আছে গারোবাদার, গারোবাদা বাসীর পূজা এটা, পুরো সারা গারোবাদা বাসীর পূজা এটা। হ্যাঁ, এখানে তো মানে রাত্রেবেলা তো 5,000-5,500 লোক, 6,000 লোক হয় ডেলি 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 ডেলি, 3 দিন তো কন্টিনিউ পূজা ভালো মতনই হয়। করোনা, অ্যাকচুয়ালি আমাদের করোনার জন্য তো ক্ষতি তো এর 2 বছর তো করতে পারি নাই, 2 বছর পরে আমরা চান্স পাইলাম করোনার জন্য। মোটামুটি করোনার পরে পূজাটা করছি ভালো লাগতেছে আর কি, 2 বছর করতে পারিনি ভালো মতন, তো এই বছর ভালো আছি। সরকারি সব নিয়ম ঠিক আছে, নিয়ম নিয়েই আমরা করতেছি পূজা। সরকার আমাদের যথেষ্ট হেল্প করতেছে, হেল্পফুল সরকার, ভালো।